ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম দিনের মতো লাগাতার আন্দোলন চলছে শিক্ষার্থীদের। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন সহ বিকেল 4:30টায় মুখে কালো কাপড় ও হাত বেঁধে প্রতিবাদ জমানো এবং সন্ধ্যায় ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।